কি হবে আসল হেড অফ দ্য টেবিল, দ্য রক নাকি রোমান রিংস? এটা নিয়ে বললেন ব্লাডারের মেম্বার সোলো সিকোয়া। বন্ধুরা, রিসেন্ট টাইমে সোলো সিকোয়া অনেক বেশি ইন্টারভিউ দিচ্ছেন, আর সেই সমস্ত ইন্টারভিউয়ে তিনি অনেক কন্ট্রোভার্সিয়াল প্রশ্নের উত্তরও কিন্তু দিচ্ছেন। তো যখন সেখানে তাকে বলতে বলা হয় যে দ্য রক এবং রোমান রিংসকে নিয়ে, তখন সোলো সিকোয়া একটা ভালো উত্তর দিয়েছিলেন সেই ইন্টারভিউয়ারকে। সোলো সিকোয়া বলে দেন যে এখনও অবধি রাসেলম্যানিয়াতে রোমান রিংস এবং দ্য রকের ম্যাচটি প্রায় কনফার্ম হয়ে রয়েছে, আর যদি সেই ম্যাচটি হয় রাসেলম্যানিয়াতে তাহলে আমরা দেখতে পাবো কী হবে আসল হেড অফ দ্য টেবিল। এবং সোলোসকি ইন্ডিকেট করলেন যে রাসেলম্যানিয়াতে রোমান রিংস এবং দ্য রকের ম্যাচটি ওর চান্স অনেক বেশি, আর সেই ম্যাচে যে জয়লাভ করবে সেই হচ্ছে আসল হেড অফ দ্য টেবিল। আর এই সমস্ত কথা দ্য রকও বলেছে ইন্টারভিউয়ে, এবং তিনি বলেন যে আমি রোমান রিংস একজন ট্রাইবাল চিফ হিসেবে মানতে পারি, বাট কখনোই রোমানকে আমি একজন হেড অফ দ্য টেবিল বলে মানব না। আর রোমান রিংস নিজেকে প্রুফ করার জন্য রাসেলম্যানিয়াতে দ্য রকের বিরুদ্ধে ম্যাচ খেলবেন, এবং তিনি যদি দ্য রককে হারাতে পারেন তাহলে প্রমাণ হয়ে যাবে যে রোমানই আসল হেড অফ দ্য টেবিল। তো রাসেলম্যানিয়াতে দ্য রক এবং রোমানের ম্যাচ আপনি কাকে সাপোর্ট করছেন, দ্য রক নাকি রোমান রিংসকে? আমি তো সবসময় সাপোর্ট করবো রোমান রিংসকে।